একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আর একটা জীবনের ছোঁয়া লাগে। আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার জীবনটাকে সাজাবো। শাকিব খান অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত সমালোচিত জুটি। তাদের প্রেম, গোপনে বিয়ে এবং গোপন সন্তান নিয়ে যে পরিমাণ আলোচনা ও সমালোচনা হয়েছে তা আর কোনো জুটিকে নিয়ে হয়েছে কিনা সন্দেহ। বিষয়কর ব্যাপার হলো তারা প্রায় 16 বছর আগে বিয়ে করলেও সে বিয়ের খুঁটিনাটি বিষয় কখনোই জানা যায়নি। অপু বিশ্বাস কিছু তথ্য প্রকাশ করলেও শাকিব খান বরাবরই এ বিষয়ে একদম নিশ্চুপ। তবে কিভাবে তাদের বিয়ে হয়েছে তা জানা যায় সে বিয়ের সাক্ষীর কাছ থেকে। আজকে আমরা শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের গল্পই শুনব। যে চাওয়ায় এত পবিত্রতা, যে ভালোবাসায় এত শক্তি, সে ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে আমার নেই। শাকিব খান আর অপু বিশ্বাসের জুটি গড়ে ওঠে ডিপজল প্রযোজিত কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে। এই সিনেমায় দুজনের অভিনয় যেমন আলোচিত হয় তেমনি সিনেমাটি সুপার ডুপার হিট হলে শাকিব অপু জুটি ঢালিউডের প্রতিষ্ঠা পায়। এরপর একের পর এক সিনেমায় এই জুটি চুক্তিবদ্ধ হন। অবশ্য কোটি টাকার কাবিন সিনেমার সময়ই শাকিব খান প্রেমে পড়েন অপু বিশ্বাসে। এই চলচ্চিত্রের শুটিং চলাকালেই দুজনের প্রেম গভীর হয়ে উঠতে শুরু করে। ধীরে ধীরে সে প্রেমের খবর এফডিসির সকল প্রান্তেই ছড়িয়ে যায়। এমনকি মিডিয়াপাড়ার সাংবাদিকরাও পত্রপত্রিকায় লিখতে শুরু করলেন তাদের প্রেম নিয়ে, যদিও দুজনেই সেটি অস্বীকার করেন। বিশেষ করে শাকিব খান যেন মুখে কুলো পেটে বসেন। তবুও তাদের প্রেমের খবর পৌঁছে গেল তাদের পরিবারের কাছেও। এমন অবস্থায় শাকিবের পরিবার অপু বিশ্বাসকে পছন্দ করলেও শাকিব খানকে পছন্দ করতে পারেননি অপু বিশ্বাসের পরিবার। এই নিয়ে অপু বিশ্বাসের সাথে তার পরিবারের দ্বন্দ্ব চরমে ওঠে। এই সুন্দরী নায়িকাকে সবার সামনেই অপমান করেন তার মা। এমন অপমানজনক পরিস্থিতিতে অপু বিশ্বাসের আশ্রয়স্থল হয়ে ওঠেন শাকিব খান ও তার পরিবার। শাকিবকে ভালোবেসে তার সব সিদ্ধান্তই মেনে নিতে শুরু করেন কোটি টাকার কাবিন সিনেমার এই নায়িকা। এমনকি তিনি কোন সিনেমায় অভিনয় করবেন সেটাও ঠিক করতেন বাংলাদেশের সর্বশেষ সুপারস্টার শাকিব খান। একসময় তিনি সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাস আর সিনেমায় অভিনয় করবেন না, তিনি ভারতে গিয়ে তার পড়াশোনা শেষ করবেন, পড়াশোনা শেষ হলে তারা বিয়ে করবেন। অপু তা মেনে নিয়ে নিজের ক্যারিয়ার ফেলে রেখে চলে যান ভারতে পড়াশোনা করতে। তবে কিছুদিন পরেই বাংলাদেশের চলচ্চিত্রের অমর নায়ক রাজ্জাক তাকে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। রাজ্জাক পুত্র সম্রাটের বিপরীতে এই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি অপু বিশ্বাস। তিনি দেশে এসে রাজ্জাকের পরিচালনায় এই সিনেমায় অভিনয় শুরু করেন। কিন্তু এই ঘটনা জানতে পেরে শাকিব খান অত্যন্ত ক্ষিপ্ত হন। তিনি অপু বিশ্বাসের সাথে কথা বলা বন্ধ করে দেন। শুধু তাই নয়, এক বুক জ্বালা সিনেমা থেকে অপু বিশ্বাসকে বাদ দিতে বাধ্য করেন এবং শুভেচ্ছা নামের এক নায়িকার সাথে নতুন জুটি গড়ার চেষ্টা করেন। অনেক চেষ্টা করেও অপু বিশ্বাস তার রাগ ভাঙাতে পারেননি। এর মধ্যে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় মনে প্রাণে আছো তুমি সিনেমায় আবার কাজ শুরু করেন শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। মজার ব্যাপার হলো এই সিনেমায় কাজ করতে করতেই দুজনের মানঅভিমান ভেঙে যায়, আবার তারা আগের মতো প্রেম শুরু করেন। মনে প্রাণে আছো তুমি সিনেমার শুটিং চলাকালেই তারা বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নেন। মিরপুরে অপু বিশ্বাসের বাসায় গিয়ে সেখানেই বিয়ের সিদ্ধান্ত নেন শাকিব খান। এরপর তারা তাদের বিশ্বস্ত একজন মানুষ মামুনুজ্জামান মামুনকে কাজে ডাকার দায়িত্ব দেন। সে সময় অপু বিশ্বাসের মেজ বোন লতা এবং শাকিবের চাচাতো ভাই মনির ছাড়া আর কেউই তাদের এই সিদ্ধান্ত জানতেন না। তাই বিশ্বাসভাজন মামুন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এভাবে গোপনে বিয়ে করাটা ঠিক হবে না। কিন্তু শাকিব অপু নিজেদের সিদ্ধান্তে ছিলেন অনড়। তারা বলেন আপাতত শুধু গোপনে বিয়ে হবে, পরে বড় অনুষ্ঠান করে সবাইকে জানানো হবে। এমন পরিস্থিতিতে শাকিব খানের গ্রামের বাড়ি থেকে একজন কাজীকে ডেকে এনে তাকে ঢাকায় লুকিয়ে রাখেন মামুন। তিনি আশা করেছিলেন ঝোঁকের বসে নেওয়া সিদ্ধান্ত থেকে শাকিব অপু হয়তো সরে আসবেন, কিন্তু সেটি আর না হওয়ায়
সেই কাজীকে দিয়ে বিয়ে পড়ানো হয়। বিয়েতে শাকিব খান এক সেট হীরার গহনা এবং লেহেঙ্গা উপহার দেন অপু বিশ্বাসকে। মাত্র তিনজন মানুষের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় শাকিব খানের বাড়িতে। দিনটি ছিল 2008 সালের 18ই এপ্রিল। সবকিছু গোপন রাখতে বিয়ের ঘণ্টা দুয়েক পরেই অপু বিশ্বাস তার বোনকে নিয়ে নিজের বাসায় চলে যান। এভাবে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের বিয়ে সম্পূর্ণ হয়, যে বিয়ের ঘটনা তারা গোপন রেখেছিলেন প্রায় 9 বছর। অথচ বিয়ের আগেই নিজের পরিবার থেকে নানাভাবে বাধার সম্মুখীন হয়েছেন অপু বিশ্বাস, অপমানিত হয়েছেন বারবার। একবার তো চর খেয়েছিলেন শুটিং স্পটে সবার সামনে। সেই চর খাওয়ার গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে, এবং এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।